যে ইলিশ মাছ, এখানে আছে চিকেন কিমা, এখানেও আছে ইলিশ মাছের মেটা। এটা আগের সপ্তাহে ইলিশ মাছ হয়েছিল না, তার মাথা, আর বাবা কালকেও ইলিশ মাছ নিয়েছে, তাতেও মাথা আছে দুটো। তো আজকে ওই খেতে বসে গেছি, আর আজকের মেনু দেখো, ভাত ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, কাঁচা ইলিশের ভাপা, এখানে আছে চিকেন, এখানে আছে স্যালাড। তো আমার বর তো ক্ষীরের চালায় খাওয়া শুরু করে দিয়েছে, আর আমিও খেতে বসে গেছি, আর আমার শাশুড়ি শ্বশুর ওই ঘরে বসেছে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার ব্লগ। আমি দোলন আবার চলে এলাম নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি একদম বিন্দাস আছি। বিন্দাস তো আছি, কিন্তু আমার বেরিয়েছি খুজরুপাপ। তো দেখো, এখানে একটা বেরিয়েছিল, এখানে একটা বেরিয়েছিল, তো এটা কমে গেছিলো, এটা বেরিয়েছিল, এবারে এটা কমে গেছে, এবারে আবার এটা বেরিয়েছে, মানে খুবই অবস্থা খারাপ। তো আজকে হচ্ছে রবিবার, সানডে। তো সানডে মানে যেন খাওয়া দাওয়া মজা মস্তি। তো রবিবারের ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি। আর হ্যাঁ, আমি আজকে না বাজারে যাইনি, কারণ যেহেতু কালকেরে বাজার করে নিয়ে চলে এসেছিলাম। যেহেতু রবিবার জানো তো, থাকলে বাড়িতে থাকলে একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়, কারণ সারাদিন সারা সপ্তাহে তাড়াতাড়ি ওঠা হয়। তো রবিবার সেই 9টা বেজে যায় উঠতে উঠতে, তাই জন্য বাজারে যাবো কখন, রান্না করবো কখন, তো ওই জন্য শনিবারই বাজারটা করে নিয়েছি কালকেরে। তো বাজার ফাজার সারা হয়ে গেছে, তো চলো কী কী কিনেছি তোমাদেরকে একটু দেখাই, আর কী কী আজকে রান্না হবে সেটাও তোমাদেরকে বলে দেবো। তো দেখো কী কী, দেখো কচু শাক, কচু শাক হবে আজকে আমাদের কচু শাক। এখানে আছে চিকেন, এখানে আছে ইলিশ মাছ, এখানে আছে চিকেন কিমা, এখানেও আছে ইলিশ মাছের মেটা। এটা আগের সপ্তাহে ইলিশ মাছ হয়েছিল না, তার মাথা, আর বাবা কালকেও ইলিশ মাছ নিয়েছে, তাতেও মাথা আছে দুটো। তো আজকে ওই ইলিশ মাছের মাথা দিয়ে হবে কচু শাক, চিকেন হবে, আর ইলিশ মাছের ভাপা হবে। তো ইলিশ মাছের ভাপাটা আমার মা করবে, শাশুড়ি মা। তো শাশুড়ির হাতে ইলিশ মাছের ভাপা খাবো, ওফ জমে ক্ষীর। আর এই যে চিকেন কিমাটা দেখছো, এটা একটা জিনিস হবে, সেটা এখন বলবো না, দেখতে পাবে যখন হবে তখন বলবো। এটা একটা রেসিপির জন্য আনা চিকেন কিমাটা, হ্যাঁ, তো কী জন্য সেটা তোমরা নিশ্চয়ই আন্দাজও করে ফেলেছো। তো চলো কাটাকুটি সব জোগাড় করে নিই, তারপর তোমাদেরকে বাদ বাকি দেখাচ্ছি। ইলিশ মাছের ভাপা হবে বলে মা সরষে বাটছে, মা হাতে করে বাটে, আর এদিকে আমার সব রান্নার জোগাড় হয়ে গেছে, আর এদিকে ভাতও বসে গেছে, আর কচু শাকও প্রেশার কুকারে সিদ্ধ হয়ে গেছে। আর রান্নাঘরটার অবস্থা দেখো, আমার শাশুড়ি কী করেছে, বুঝেছো? দেখো আবার বলে গুছাচ্ছি, আর বাসন টাসন মাজা হয়নি, বাসন মাজা হবে, স্নান করবো, বাসন মেজেও। আর তো বৃষ্টি তো হয়েই যাচ্ছে ঘন ঘন। দেখো আমি শ্যাম্পু করবো, এনে দিয়েছে আমার বর, আর এই তেলটা আনলো এলিন। এই তেলটা খুব ভালো গো, তোমাদেরকেও সাজেস্ট করবো, এই তেল মাখবে যখন শ্যাম্পু করবে, শ্যাম্পু করার একদিন আগে এই তেলটা মাখবে, দেখবে চুল বাড়বে। আমার মাথায় না, আমার মাথায় চুল ছিল না, ছিলই না বলতে, অল্প চুল ছিল, ছিল চুল অল্প ছিল, কিন্তু বিয়ের পর থেকে আমার শাশুড়ি এই যে এই তেলটা আমাকে মাখিয়ে মাখিয়ে দিয়ে দিয়ে আমার চুল বড় হয়েছে। আমার চুল এখন জানো এত দূর আসে, মানে অনেক দূর, অনেক দূর চলে যায় আমার চুল এখন, অনেক বড়, সবাই এখন নজর দেয়। বিশেষ করে আমার মাও জিজ্ঞেস করে, বাবা তোর এত বড় চুল হয়ে গেছে? আমার মা, আমার বোন, আমার বোনকেও বলেছি এই তেলটা মাখবি, খুব ভালো, খুব ভালো এই তেলটা। কী করতে হবে বলো তো, একটু 15 মাখার টাইমে কী করতে হবে বলো তো, মাথায় মানে মানে আধ ঘন্টা বা 15 মিনিট ম্যাসাজ করতে হবে, যাতে তেলটা ভেতরে ঢোকে, তারপর রেখে দেবে একদিন সারাদিন, আর তারপর দিন শ্যাম্পু করে নেবে, দেখবে চুল, দেখবে আমার চুল ঘন হয়েছে, লম্বা হয়েছে শুধু এই তেলটার জন্য। তোমাদেরকেও সাজেস্ট করবো এই তেলটা মাখো, এলিন এলিন। তো চলো, সব তো জোগাড়জাটি হয়ে গেছে, এখন রান্না করা যাবে। আর আজকে আবার মানে আমাদের পাড়ার পুজো মিটিং আছে, যে খুঁটি পুজো হবে কবে, তারপরে কে কী কোন দায়িত্ব নেবে, সব সেই ডিসিশন নেওয়া হবে। তো দেখি কী দায়িত্ব আমি পাই আর কী দায়িত্ব না পাই, তো সেটা বিকেলে হবে, সেই সন্ধেবেলা মিটিংটা হবে, তো সেটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করবো। তো চলো পরে কথা বলছি। সব রান্না হয়ে গেছে, তো এদিকে হচ্ছে চিকেন, চিকেনটা হলেই হয়ে যাবে। এদিকে হয়ে গেছে ভাত, এখানে হয়ে গেছে কচু শাক, এখানে হয়ে গেছে ইলিশ ভাপা হয়ে গেছে, তো শুধু চিকেনটা হলে হয়ে যাবে, তারপর যাবো স্নান করে। দেখো বৃষ্টির জল পড়ে, দেখেছ আমার অ্যালোভেরা গাছটা যেন দিনকে দিন বেড়েই যাচ্ছে।
এখান থেকে না একটা অ্যালোভেরা কেটে আমার একটা ননদকে দিতে হবে, কারণ ওর একটু দরকার। তো খেতে বসে গেছি, আর আজকের মেনু দেখো, ভাত ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, কাঁচা ইলিশের ভাপা, এখানে আছে চিকেন, এখানে আছে স্যালাড। তো আমার বর তো ক্ষীরের চালায় খাওয়া শুরু করে দিয়েছে, আর আমিও খেতে বসে গেছি, আর আমার শাশুড়ি শ্বশুর ওই ঘরে বসেছে। ছাদে চলে গেছো নাকি? জুতো নিয়েছো কেন আমার? তুমি জানো তো আমি বাথরুমে গেলে জুতো পরে যাই। দাও গিয়ে বিজনেস ঠিক করো, আমি গিয়ে সব। তো দেখো আমি ছাদে এসেছি, ঠিক আছে, যে একটু ভিডিও করব। আমার দাঁত ফাঁক হয়ে গেছে, ও না ফাঁক হয়নি, কিছু লেগেছিল। দাঁড়াও ভিডিও করতে এসছে, আর আমার সাথে সাথে দুটো হিংসুটেও এসছে, এই একটা, সেই দেখো খাটে বসে আছে, মুখ বাড়াচ্ছে, ওই একটা। আমার দাঁতে কি লেগেছিল, তো আমি এসেছি শর্ট ভিডিও করবো বলে ছাদে। আলাম একটু ঘুম ঘুম হয়ে গেছে, তো একটু যাই সিঁদুর ফিঁদুর পরে, লিপস্টিক ফিপস্টিক পরে একটু যাই, কারণ আমি হচ্ছে দুদিন শর্ট ভিডিও করিনি, শরীরটা খারাপ ছিল বলে। আর আমার ভিডিওটা না খুব ডাউন চলছে, আমার মনোবল ভেঙে যাচ্ছে, সত্যি বলছি আমিও ভাবছি ভিডিও করা ছেড়ে দেবো, আমি আর পাচ্ছি না গো। দু বছর হতে যায়, আমার ওয়াচ টাইমই কমপ্লিট হচ্ছে না, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, শুধু ওয়াচ টাইমটা নিয়ে। প্লিজ আমি তোমাদের কাছে হাত জোর করে বলছি, আমার ওয়াচ টাইমটা প্লিজ কমপ্লিট করে দাও, প্লিজ প্লিজ প্লিজ। আমি কত খাটি তোমরাই দেখো, আমি ওয়াচ টাইম কিন্তু অনেক দিন আগেই কমপ্লিট করে নিতে পারতাম যদি আমি লোকের মানে চুগলিগিরিতে ঢুকতাম, কিন্তু ঢুকতে পারি না, করতে পারি না বলে তাই আমার হচ্ছে না। আমি ভাবছি যে দেখছি যে লোকের নামে নিন্দা করে দেখছি মানুষ ওপরে বাড়ছে, কিন্তু যারা ভালো কাজ করে তাদেরকে কেউ দেখে না, এইটাই আমি বুঝতে পারছি। আমার বড় তাই বলছে আমাকে, আমার তো মনে মনে ভেঙে যাচ্ছে, আমি ভাবছি এবারে ইউটিউব আমি ছেড়ে দেবো। তো তোমরা যদি কিছু না করো আমার এই বছরের মধ্যে, যদি আমার ওয়াচ টাইম কমপ্লিট না হয় আমি ইউটিউবার করবো না, ছেড়ে দেবো। আমি ডিসাইড করে নিয়েছি এই বছরের মধ্যে দেখবো, এই বছরটা নিজেকে দেব, যদি না হয় আমি ইউটিউব ছেড়ে দেবো, সত্যি সিরিয়াসলি বলছি। হ্যাঁ, আর আমি ইউটিউবের বস মালিক যে হও তাকেও বলছি, যদি আমার ভিডিও তোমার কাছে পৌঁছে থেকে থাকে তো তাকেও বলছি, তোমাদেরকেও বলছি যে আপনারা যদি একটু আমাকে সাহায্য না করতে পারেন, তাহলে লোকের কাছে যদি আমার ভিডিও না পাঠাতে পারেন তাহলে আমি ভিডিও করা ছেড়ে দেবো। তো চলো, আমি জানি আমি ছেড়ে দিলে আপনাদের হয়তো কিছু যাবে না, কিন্তু তাও বললাম। এই যে একজন এখানে খেলছে ভুঁড়ি বের করে ফ্রি ফায়ার, আর একজন চারদিকে জল বলে হ্যাঁ খাটের ওপর বসে আছে। ঘন্টি ঘন্টি তো নাকটা দেখা সবাইকে, ঘন্টিকে বকেছি সেই থেকে ঘন্টি আর পাখি ধরে না। ওই যে গাছটা দেখছো তো, ওই গাছটার ওপরে এই ছাদে আসবে, এই ছাদের থেকে ওই ছাদে যাবে, ঠিক আছে, ওই ছাদ থেকে ওখানে লাফিয়ে ওই গাছের মধ্যে পাখির বাসা আছে সেখান থেকে পাখিটাকে ধরেছিল। আমি বকার পর থেকে ও আর যায়ও না ধরেও না, আর আমার বর দেখবে, দাঁড়াও দেখাচ্ছি আমার বর, আমার মায়ের জুতো পরে এসছে এই যে, আর ওর জুতো আমার পায়ে যে, আর ও আমার শাশুড়ির জুতো পরে এসছে, ও মায়ের জুতো পরে এসছে, তোর লজ্জা করবে মোটা। আমি আর চিন্তা পুরো পাড়ার, লাগবে না আমার একটুখানি নেট দেয় বলে তা কেমন করে জানো না তোমরা, গাইস গাইস এটা বর না অবর মানে অস্বামী, একটুখানি নেট দেয় বলে কেমন করে একটা, আমি পেপার আলার সাথে পালাবো দেখবি, সে পেপার খাবে কোনদিন, দুধাল আর পেপালা পেপার আলার সাথে ভাগবো, আর তুই কাঁদবি কাঁদবি দেখবি, ইদুসখানি নেট দিয়েছে, ইদুসখানি দুটো ভিডিও করেছি, দেখো দেখো আমাকে মার্ডার প্ল্যান করছে দেখো শুধু, আমি তো দয়া হয়ে গেছি, তার এক ম্যাটার উঠা চশমা,
একটুখানি নেট দিয়েছে, কত কথা ছড়ালে আমায়, শুধু দুটো ইনস্টাগ্রামে রিলস বানিয়েছি। এই মানুষটা, এই মানুষটা আমাকে মার্ডার প্ল্যান করছে। এই চলো বাবা, আমি পাওয়া যাই এখন খাচ্ছি গরম গরম চায়ে। আর এখন কটা বাজে হলো তো, এখন 5:30 বাজে পুরো, তো গরম গরম চায়ে খাচ্ছি। টোস্ট বিস্কুট দিয়া, এ তুমি খাবে না? হ্যাঁ যাচ্ছি এখন মিটিংয়ে। আর আমি পরেছি তো স্কার্ট, আর পরেছি শর্ট চুড়িদার। তো এ দেখো, দেখো কী পরেছি, এই পরেছি। তো চলো এখন মিটিংয়ে যাওয়া যাক, আর কি বলে শুনি, তোমাদেরকে একটু একটু দেখাবো। নিয়েছি একটা ওড়না, শোনো না আমি একটু আমাকে দেখাই, পেছনে একটা কালো টিকা এসছে। ওমা আমি যাচ্ছি, আর আমার শ্বশুর মশাই আগেই চলে গেছে। টিং টিং তো হলো, যাকে যা দায়িত্ব মায়িত্ব সব দেওয়া হলো। তো খুঁটি পুজোর দিন ডিসিশান হবে যে নবমীর দিন, অষ্টমীর দিন, ষষ্ঠীর দিন, সপ্তমীর দিন কে কী কোন ডিপার্টমেন্টে থাকবে, কে সকালবেলা থাকবে, কে রাত্রিবেলা থাকবে। তো এটা সেদিন ডিসিশান নেওয়া হবে খুঁটি পুজোর দিন। তো খুঁটি পুজো 15 আগস্ট চলে গেলে তবে হবে খুঁটি পুজো। তো সব মানে কালকের থেকে সব যে যার কাজে, মানে ঠাকুর বায়না দেওয়া, প্যান্ডেল, লাইটিং, সব যে যার দায়িত্ব সব চলে গেছে, হয়ে যাবে। উফ বাবা, সে কখন থেকে, সেই 6:30 থেকে, আর এখন বাজে 8:30, রাত 8:30 মিটিং হলো। মানে একটা বড় পুজো তো, পাড়ার পুজো মানে এমনি সেমনি না, আমাদের পাড়ায় পুরের মানে আমাদের পাড়ার পুজো এমনি সেমনি না, নাম করা পুজো। তো পুরো ব্যান্ড বেজে গেল, কোমর আমার বসে গেছে পুরো বসে। ওই তো আপনারা দেখলেনই, তোমরা দেখলেই যে ওই যে মিটিং হচ্ছিলো, তোমাদেরকে একটুখানি দেখালাম। তো তখন তো আমি বেশি ভিডিও করতে পারি না, অন্য কোনো ফেস্টিভ্যাল হলে তাও ভিডিও করি, যেরকম খুঁটি পুজোর সময় ভিডিও করবো ফিরবো, কিন্তু এরকম মিটিংয়ের টাইমে তো আর ভিডিও করতে পারি না। তো যাই হোক, উফ আজকের ভিডিওটা এই অবধি। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই কর, আর হ্যাঁ কমেন্ট করে জানাবে আমার ব্লগ তোমাদের কেমন লাগছে। আর হ্যাঁ প্লিজ, তোমরা একটু কমেন্ট করে জানিও যে ডেলি ব্লগ দেবো, না কমেডিয়ান ব্লগ দেবো, না খাওয়ার চ্যালেঞ্জ ভিডিও দেবো, না প্র্যাঙ্ক ভিডিও দেবো, না রান্নার ভিডিও দেবো, কী দিলে তোমরা দেখবে আমাকে একটু কমেন্ট করবে। যারা যারা ভিডিও দেখে যাচ্ছ প্লিজ, তাদের কাছে রিকোয়েস্ট আমার, আর জোর কান মান সব ধরে বলছি যে প্লিজ, তোমরা সবাই যারা দেখছো আমার সাবস্ক্রাইবাররা, প্লিজ বলছি কীরকম ভিডিও দেখতে চাও, একটু করে মেসেজ করে যাবে যে আমরা এই ভিডিও দেখতে চাই। বিশ্বাস করো আমি জি জান লাগিয়ে দেবো সেই ভিডিওটা দেওয়া, তোমাদের মনোরঞ্জনের জন্য আমার দায়িত্ব, তোমরা শুধু একটু মুখ খুলে দেখো, ঠিক আছে? তো চলো আজকে ব্লগটাই অবধি, যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। তো সবাই ভালো থাকো, নিজেদের খেয়াল রাখো, আবার নতুন কোনো ব্লগ চ্যালেঞ্জ সব ভিডিওর সাথে আবার দেখাবে। বাই।